প্রথমে প্লে স্টোরে গিয়ে স্লাইড নামের একটি অ্যাপ ইনস্টল করে নিতে হবে। এই স্লাইডটি দিয়ে সহজেই যে কোনো পাওয়ারপয়েন্টের কাজ প্রেজেন্টেশন করা যায়। এখানে 500 মিলিয়ন স্লাইড ডাউনলোড করা যাবে। আমার মোবাইলে এই অ্যাপটি ইনস্টল করা আছে, তাই এখানে ওপেন দেখাচ্ছে। এখন আমি ক্লিক করছি স্লাইড অ্যাপে, তখন এমন একটি অপশন চলে এসেছে। আমি এখানে যে স্লাইডগুলো করেছি সেগুলো এখানে দেখাচ্ছে। এখন আমি নতুন করে স্লাইড করব, সেজন্য প্লাস বাটনে ক্লিক করব। এখন নিউ স্লাইডস ফাইলে ক্লিক করব। নিউ স্লাইডে ক্লিক করলে নতুন স্লাইড চলে আসবে। দেখুন, এখানে নতুন স্লাইড চলে এসেছে। এখানে ডাবল ট্যাপ করলে আমরা লিখতে পারবো, আমি চাচ্ছি এগুলো এখান থেকে সরিয়ে ফেলবো, তাই এখানে দৌড়ে ক্লিক করে তারপর ডিলিট বাটনে ক্লিক করলে এগুলো ডিলিট হয়ে যাবে। উপরেরটিও একটু ধরে ডিলিট বাটনে ক্লিক করলাম, ডিলিট হয়ে গেল। এখন আমি উপরে যে প্লাস বাটনটি দেখা যাচ্ছে সেখানে ক্লিক করব। ক্লিক করলে এখানে এই অপশনগুলো চলে আসবে। আমি এখন ইমেজে ক্লিক করব। ইমেজে ক্লিক করার পর এমন একটি অপশন চলে আসবে। এখন ফ্রম ফটোতে ক্লিক করব। ফটোতে ক্লিক করাতে এখন আমি চলে যাব সরাসরি আমার গ্যালারিতে। এখান থেকে আমি আমার যে কোনো একটি ছবি সিলেক্ট করে চাপ দিয়ে ধরে রাখব। এখন উপরের দিকে ওপেন লেখাতে ক্লিক করলে ছবিটি এখানে চলে আসবে। ছবিটি আমার স্লাইডের মধ্যে চলে এসেছে। এখন এই ছবিটিকে সিলেক্ট করে ছবিটিকে সাইজ মতো বড় ছোট করে নিতে পারবো এবং আমার পছন্দ মতো আমি ছবিটিকে বসিয়ে নিতে পারবো। ছবিটিকে সাইজ মতো বসিয়ে এখন আমি এখানে একটি টেক্সট লিখতে চাচ্ছি। এখন আমি জানাবো, সেজন্য উপরে এটিকে বসিয়ে নিলাম। তারপর স্বাগত কথাটি লেখার জন্য আমি আবার প্লাস বাটনে ক্লিক করব। ক্লিক করলে এখানে এরপর আমি টেক্সটে ক্লিক করেছি। টেক্সটটি লেখার জন্য টেক্সট বক্সটিকে আমি একটু টেনে উপরের দিকে নিয়ে যাচ্ছি। লেখার সাইজটাকে বড় করার জন্য প্লাসের সাথে যে এ বাটনটি আছে সেখানে ক্লিক করব। ক্লিক করলে এখানে নিচের দিকে যে 14 আছে এর সাথে যে ছোট্ট মেনুটি আছে সেখানে চাপ দিয়ে ধরলেই লেখার সাইজটি বড় হয়ে যাবে। এখন টেক্সট বক্সের উপর ডাবল ট্যাপ করলেই আমি লেখা লিখতে পারব। দেখুন, আমি এখানে স্বাগতম কথাটি লিখে নিচ্ছি। লেখার সাইজটা একটু ছোট হয়ে গিয়েছে, আপনারা ইচ্ছে করলে আরও বড় করে নিতে পারবেন, কিন্তু আমি এরকমটি রাখছি। এখন আমি এই লেখাটা আমার শেষ। এখন ইচ্ছে করলে আমি এই লেখাটাকে সাইজ মতো বসিয়ে নিতে পারবো। প্রথমে লেখাটিকে সিলেক্ট করব, তারপর এটিকে সাইজ মতো বসিয়ে নিব। আমার প্রথম স্লাইড তৈরির কাজ শেষ। এখন আমি দ্বিতীয় স্লাইডের জন্য পাশের যে প্লাস বাটনটি আছে সেখানে ক্লিক করব। এখন আমি প্লাস বাটনটিতে আবার ক্লিক করছি। ক্লিক করে ইমেজে ক্লিক করছি, তারপরে ফ্রম ফটোতে ক্লিক করছি। এখন আমি চলে যাব আমার গ্যালারিতে এবং এখান থেকে আমি আমার নিজের পরিচয় দেওয়ার জন্য একটি ছবি নেব। ছবিটিকে প্রথমে সিলেক্ট করব, তারপর ওপেনে ক্লিক করব। এখন ছবিটিকে আমি আমার পছন্দ মতো বসিয়ে নিতে পারবো। আমি ছবিটিকে একটু সরিয়ে ছোট করে আমার নিজের পরিচয়টি এখানে লিখব। এখন আমি লেখার জন্য এই প্লাস বাটনটিতে আবার ক্লিক করব। ক্লিক করে সেখান থেকে আমি আবার টেক্সটে ক্লিক করব। টেক্সটে ক্লিক করে সেখানে ডাবল ট্যাপ করে আমি লিখতে পারব। এখন লেখার সাইজটি বড় করার জন্য এ বাটনটাতে ক্লিক করে আগের মতো সেই সংখ্যার ছোট্ট মেনুটিতে চাপ দিয়ে ধরলেই লেখাগুলো বড় হয়ে যাবে। আমি এখানে সংক্ষিপ্তভাবেই লিখে নিলাম, আপনারা আপনাদের মতো বড় করে আরও পরিচয় দিতে পারবেন। এখন আমার দ্বিতীয় স্লাইডের কাছে তৃতীয় স্লাইডটি নেওয়ার জন্য আমি আবার প্লাস বাটনে ক্লিক করব। আমি পাঠ পরিচিতি এবং শিখরফল না লিখেই ছবি দিয়ে আমি আমার পাঠটি ঘোষণা করব। সেজন্য আমি আগের মতোই প্লাসে ক্লিক করে ইমেজ থেকে আমি একটি ছবি নিয়ে নিলাম।
পাঠ ঘোষণা আমি শুধু ছবিটি দেখিয়ে করতে চাচ্ছি, তাই পাশের লেখাগুলো আমি রাখব না। তাই প্রথমে আমি সিলেক্ট করব ছবিটিকে, তারপর নিচের ক্রপ বাটনে ক্লিক করব। ক্রপ বাটনে ক্লিক করে আমি ছবিটিকে আমার সাইজ মতো কেটে নিলাম। কাটা শেষ হয়ে গেলে বাহিরে একটা ক্লিক করলে কাটা অংশগুলো চলে যাবে এবং ছবিটি আমি সাইজ মতো বড় ছোট করে নিলাম। ইচ্ছে করলে এখানে অন্য আরও ছবি আনা যাবে, আর এভাবেই আমরা ছবি, যে কোনো ছবি কেটে নিতে পারবো এই ক্রপ বাটনে ক্লিক করে। তাহলে এখন আমার দ্বিতীয় স্লাইডের কাজ শেষ, এখন আমি চতুর্থ স্লাইডে কাজ করব। এই জন্য আমি আবার প্লাস বাটনে ক্লিক করব এবং সেখান থেকে আমি নতুন আরও একটি স্লাইড নিয়ে নেব। এখন আমি ক্লিক করব প্লাস বাটনে এবং এখন ইমেজে, ইমেজ থেকে ফ্রম ফটোতে, ফটোতে গিয়ে আমি গ্যালারি থেকে একটি ছবি নিয়ে আসব। সবাই যার যার পছন্দ মতো নিতে পারবে, আমি শুধু জাস্ট একটু দেখানোর জন্য দেখাচ্ছি। ছবি আনার বিষয়টা আমরা কিন্তু এখন জেনে গেছি। ছবিটি চলে এসেছে, তাই উপরের অংশটিতে ধরে আমি ছবিটিকে একটু সোজা করে নিলাম এবং আমি চাচ্ছি নিচের লেখাটা রাখব। নিচের লেখাটি রাখব এবং পাশের লেখাটি কেটে ফেলব। তাই প্রথমে ছবিটিকে সিলেক্ট করে তারপর আমি ক্লিক করছি ক্রপ বাটনে। সাইজ মতো কেটে আমি ছবিটিকে একটু বড় করে ঠিকঠাক মতো বসিয়ে দিলাম। এখন আমার চতুর্থ স্লাইডেরও কাজ শেষ। পঞ্চম স্লাইডের জন্য আবার আমি প্লাস বাটনে ক্লিক করে একটি স্লাইড নিয়ে নিব। আবার আমি ক্লিক করছি প্লাস বাটনটিতে এবং সেখান থেকে আমি শেপে ক্লিক করছি। এখান থেকে আমি যে কোনো একটি শেপকে সিলেক্ট করে নিতে পারবো, যার যেই শেপ ইচ্ছে সেই শেপ সিলেক্ট করে নিতে পারবে। লাস্টের এই বাটনটাতে ক্লিক করলে আমরা শেপের রং পরিবর্তন করতে পারবো। এখান থেকে আমি যে কোনো রঙই সিলেক্ট করে নিতে পারবো। এই শেপগুলো ঠিক মতো বসিয়ে আমি একটি চার্ট তৈরি করে নিয়েছি। শেপগুলো দিয়ে কিন্তু আমরা এভাবে যে কোনো ধরনের চার্ট তৈরি করে নিতে পারি। এই চার্টগুলো শিক্ষার্থীরা দেখে সহজে পাঠ সম্পর্কে জানতে পারবে। এখন আমি চাচ্ছি নতুন ধরনের একটি স্লাইড নিব, সেজন্য আমি ডাটা অন করে নিলাম। এখন উপরের দিকে যে থ্রি ডট আছে সেখানে ক্লিক করছি। থ্রি ডটে ক্লিক করলে এমন একটি অপশন চলে এসেছে, আনটাইটেল প্রেজেন্টেশন। আমি এই প্রেজেন্টেশনের একটি নাম দেওয়ার জন্য আনটাইটেল প্রেজেন্টেশনে ক্লিক করছি। আমি এখানে যেহেতু পদার্থ বিষয়ে পড়াচ্ছি, তাই আমি টাইটেলের নাম দিচ্ছি পদার্থ। পদার্থ লিখে ওকেতে ক্লিক করলে সেখানে টাইটেল চলে আসবে। আমার টাইটেল কিন্তু এসে গেছে। এখন আমি যদি এখান থেকে কোনো স্লাইড নিতে চাই, তাহলে চেঞ্জ থিমে ক্লিক করতে হবে, অবশ্যই ডাটা অন করে নিতে হবে। এখানে অনেক ধরনের স্লাইড চলে আসবে, এখান থেকেও যে কোনো স্লাইড সিলেক্ট করে নেওয়া যাবে। আপনাদের দেখানোর জন্য আমি জাস্ট একটিতে সিলেক্ট করলাম, তারপর আমার এই স্লাইডটি যুক্ত হয়ে গেল। ছয় নম্বর স্লাইডটির জন্য আমি প্লাস বাটনে ক্লিক করছি এবং সেখান থেকে টেবিলে ক্লিক করছি। টেবিলে ক্লিক করলে এমন দুটি অপশন চলে এসেছে, একটি হলো কলাম আর একটি হচ্ছে রো। ডান দিকের মেনুগুলিতে ক্লিক করে আমরা কলাম এবং রোস বাড়িয়ে নিতে পারি এবং বাম দিকের কলামে ক্লিক করে আমরা কলাম এবং রোস কমিয়ে নিতে পারি। আমার টেবিল তৈরি করার জন্য দুটি কলাম লাগবে এবং চারটি রোস লাগবে। ঠিক করে আমি ইনসার্ট টেবিলে ক্লিক করছি। ইনসার্ট টেবিলে ক্লিক না করলে কিন্তু কলামগুলো আসবে না। এখন আমি এই টেবিলটিকে সিলেক্ট করে ছোট বড় করে নিচ্ছি। এখন টেবিলটিকে রং করার জন্য নিচের এই বাটনটি ক্লিক করব। এখান থেকে আমি টেবিলটিকে যে কোনো রঙের করে নিতে পারবো। এখান থেকে আমি একটি রং সিলেক্ট করে নিলাম টেবিলের জন্য। এখন কর্নারের এই বাটনটিতে ক্লিক করলে তিনটি অপশন চলে এসেছে, একটি হলো বর্ডার কালার। বর্ডারের কালার যেরকম নিতে চাই আমি সেটিকে সিলেক্ট করে নেব।
তারপর হলো বর্ডার ওয়েট, টেবিলের দাড়িগুলো আমি কতটুকু মোটা করতে চাই তা দ্বিতীয় নম্বরে ছোট্ট মেনুটির ডান দিকে ক্লিক করলে বর্ডারটি মোটা হয়ে যাবে এবং বাম দিকে ক্লিক করলে চিকন হয়ে যাবে। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। আরেকটি হলো বর্ডার ড্যাশ। এই বর্ডার তিন রকমের হতে পারে। প্রথমটি হলো সোজা লম্বা রেখা, দ্বিতীয়টি হলো ফোঁটা ফোঁটা, তারপর তৃতীয়টি এরকম। এখন যে যেই রকম টেবিল করতে চায় সেরকম নিতে পারবে। এখন টেবিলের ভিতর ডাবল ট্যাপ করলেই লেখা যাবে। উপরের দিকে প্লাসের সাথে যে এ বাটনটি আছে সেখানে ক্লিক করে লেখাটির আকৃতি বড় করে নেওয়া যাবে। এখান থেকে লেখার কালার, সাইজ এবং লেখার রং পরিবর্তন করা যাবে। এখানে ক্লিক করলে লেখার সাইজটি বড় হবে এবং নিচের দিকে ক্লিক করলে লেখার জন্য বিভিন্ন রং চলে আসবে। এখান থেকে যার যেরকম রং পছন্দ সে সেরকম রং নিয়ে লেখা লিখে নিতে পারবে। তারপর সাইডে ক্লিক করে আমি বেরিয়ে আসব লেখার জন্য। এখন নিচের দিকে দেখুন কয়েকটি দাঁড়িয়ে আছে, সেখানে ক্লিক করে আমরা লেখার পজিশনটা ঠিক করে নিতে পারবো। এখানে আমি লিখে নিলাম পদার্থ। যতবারই আমি নতুনভাবে লেখা শুরু করব ততবারই আমাকে ফন্ট সাইজ এবং কালার ঠিক করে নিতে হবে। নতুবা নতুন লেখার ক্ষেত্রে লেখার ফন্ট, কালার, সাইজ ঠিক থাকবে না। আমি এখানে যতগুলো টেবিলই লিখেছি ততগুলো টেবিলের মধ্যেই আমি লেখার সাইজ, কালার এবং ফন্ট ঠিক করে নিয়েছি। এভাবে আমি সবগুলো টেবিলই লিখে নিয়েছি এক এক রং দিয়ে আপনাদের দেখানোর জন্য। এখন আমি সাত নং স্লাইডে ধন্যবাদ জানাবো। প্লাসে ক্লিক করে একটি স্লাইড নিয়েছি, তারপর প্লাসে ক্লিক করে শেপ থেকে আমি একটি শেপ নিয়ে নিচ্ছি। শেপের কালারটিও আমি পরিবর্তন করে দিয়েছি। এরপর আমি ডাবল ট্যাপ করে এখানে লেখা লিখে নেব। পরের এ বাটনটাতে ক্লিক করে আমি লেখার সাইজটাকে বড় করে নেব এবং এর কালারটিকে পরিবর্তন করে নেব। শেপের উপর ডাবল ক্লিক করে আমি লেখাটা লিখে নিয়েছি। এখানে আমি সাতটি স্লাইড তৈরি করেছি। মনে করি আপাতত আমার স্লাইড তৈরির কাজ শেষ। এখন আমি স্লাইডটি সেভ করব। এখানে একটি মজার বিষয় হলো এখানে কোনো স্লাইড সেভ করতে হয় না, অটোমেটিকই সবগুলো স্লাইড সেভ হয়ে থাকে। উপরের এই বাটনটিতে ক্লিক করে চলে গেলাম সার্চ স্লাইডের মধ্যে। এই হলো আমার স্লাইডটি যা আমি করেছি। এখন আমি এটিকে সেভ করব। সেভ করার জন্য সাইডের থ্রি ডট মেনুতে ক্লিক করব। থ্রি ডটে ক্লিক করলে এমন একটি অপশন চলে আসবে, তখন নিচের দিকে চলে যাব। এখানে আমি ডাউনলোডও করতে পারবো এবং পাওয়ার পয়েন্টেও রাখতে পারবো। পাওয়ার পয়েন্ট হিসেবে রাখতে গেলে অবশ্যই নেট সংযোগ দিয়ে নিতে হবে এবং ডাউনলোডও দেওয়া যাবে, যা আমার ফাইলে আমি পেয়ে যাব। আমি পাওয়ার পয়েন্টেই আমার ফাইলটিকে রাখব। দেখুন এখানে কিন্তু আমার ফাইলটি সেভ হয়ে গিয়েছে। এখন যদি আমি এই স্লাইডগুলো দেখতে চাই তাহলে ছবির উপর ক্লিক করব। এখন উপরের এই বাটনটিতে ক্লিক করব, তারপর প্রেজেন্ট অন দিস ডিভাইসে ক্লিক করব। এখন মোবাইল স্ক্রিনের উপর আঙুল দিয়ে টাচ করলে এক একটি করে ছবি চলে আসবে। হাতে কাজ করো, কাজ তো ঘৃণার না, কাজের মাঝে হয় মানুষের সত্য পরিচয়, সত্য পরিচয়। নিজের হাতে কাজ করো, কাজ তো ঘৃণার না, কাজের মাঝে হয় মানুষের সত্য পরিচয়, সত্য পরিচয়। এভাবেই আমরা মোবাইল দিয়ে স্লাইডগুলো তৈরি করে নিতে পারি
এবং গুগল মিটের ক্লাসে ব্যবহার করতে পারি, ল্যাপটপের মধ্যেও এগুলো ডাউনলোড করা যাবে। শেয়ারের মাধ্যমে আমরা কিন্তু ল্যাপটপ দিয়েও এই পাওয়ার পয়েন্টটির কাজটি নিতে পারব। আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দেবেন। আল্লাহ হাফেজ।